এখন দেখবেন সংবাদ জনপ্রিয় টিভি চ্যানেল এন টিভির তম বছরে পদার্পণ উপলক্ষে আরব আমিরাত এন টিভি দর্শক ফোরামের উদ্যোগে কেক কেটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা এনটিভির সফলতা কামনা করে বলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এনটিভির প্রচুর দর্শক রয়েছে এসব দর্শকরা এনটিভির কাছে আরো বেশি প্রত্যাশা করে তারা বলেন এনটিভির কাছে দর্শকদের চাহিদা রয়েছে তাজা খবরের জন্য এক্ষেত্রে এনটিভিকে পিছিয়ে পড়লে চলবে না তারা এনটিভির মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এনটিভি দর্শক ফোরামের সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি আলহাজ সরাফত আলী জনতা ব্যাংক সারজা শাখার ম্যানেজার মাহবুব আলম ইঞ্জিনিয়ার আবু হেনা চৌধুরী মাহবুব রহমান সাইফুল ইসলাম তালুকদার প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও সিরাজুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফতাব মনির মোহাম্মদ আবুল বাসার সৈয়দা দিবা স্বপ্ন মাক্তার শামসুন্নার স্বপ্না মোহাম্মদ বেলাল উদ্দিন আবদুল্লাহ শাহিন মোহাম্মদ ইসমাইল ওসমান চৌধুরী নুরুল্লাহ বাহার মামুনুর রশিদ প্রমুখ অনুষ্ঠানে এন দর্শক ফোরামের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন এন আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক ও সার্বিক সহযোগিতায় ছিলেন এন টিভির ক্যামেরা পার্সন করিম আশিক ও শামসুল ইসলাম